দুই শ্রেণীর লোক আছে এই পৃথিবীতে যারা হাউজের কাউসারের পানি থেকে বঞ্চিত হবে হাউজে কাউসার আল্লাহ আল্লা সুবাহ আমার নবীকে দান করবেন জমিনে আল্লাহ কোরআন বলেছেন হাউজে কাউসার আল্লাহ নবীকে দান করা হবে আর এটা আকাশের নক্ষত্রের মতো অগণিত পেয়ালা থাকবে এবং এটা দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি হবে বরফের চাইতে স্বচ্ছ হবে এই হাউজে কাউসারের দুই ধার থাকবে সোনা দ্বারা মোড়ানো তার মাটি থাকবে মেশকের এবং হাউজে কাউসারের এই পানি যার মধ্যে প্রবাহিত হবে সেই মাটিগুলো থাকবে মেশকের আর ভিতরে হীরা মণি মানিক জহরত এগুলো থাকবে সেই পানির মধ্যে এবং দুই পাড়ে থাকবে সোনা দ্বারা মোড়ানো এই হাউজে কাউসার এটা জান্নাতি একটা নগর আল কাউসার নাহর নাহরুফিল জেন্না জান্নাতে একটি নহর সেটাই হাউজে কাউসার তে হাউজে কাউসার আল্লাহ রবুল্লাহ আলমিন দেবেন যেদিন কোটি কোটি মানুষ অভুক্ত থাকবে পিপাসিত থাকবে হাজার বছর পঞ্চাশ হাজার বছরের সেই রাস্তা সেই সময়কাল সেই দিন পিপাসিত বান্দা থাকবে সে সময় আল্লাহ নবী আল্লাহর যারা খাঁটি বান্দা এবং নবীর যারা ভালো ভালোম্বু ছিল তাদেরকে দেখে দেখে আল্লাহ রাসুলসাল্লাহ আলহিম আসাল্লাম দরে ধরে যখন লোকজন আসবে রাসুল হাউজে কাউসারের পানিগুলো তাদেরকে খাওয়াতে থাকবেন এ সময় দুই শ্রেণীর লোক তারা সুলের কাছে আসবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাদের সামনে পর্দা দিয়ে দেবেন নবী বলবে ইয়া আব্বাল আলমিন কেন তাদের মাঝখানে পর্দা কেন তাদেরকে হাউজে কৌসে পানি খাওয়াতে পারছি না আল্লাহ রসুল্লাহ উত্তরে বলা হবে ইয়ারসুল্লা আল্লাহকে পৃথিবীর জমিনে আপনি যে দিন ইসলাম রেখে এসেছিলেন এই দিন তারা কেটে সেটে বিকৃত করেছে তারা কি করেছে তারা বিধা আত করেছে অন্য বিধা দলে আলা তো এই যে পথপ্রষ্ট তারা হয়েছে বিদা আত করেছে আপনার ইসলাম সে রাখে নাই আপনি যেভাবে যে দিন রেখে এসেছিলেন সেটাকে কেটে ছেটে বিকৃত করে নিজেদের মতো কোনো মন গড়া অনেক ইবাদত তৈরি করে ফেলেছে এই যে দিনের ভিতরে বিকৃত করে ইবাদতার নামে নতুন কিছু তৈরি করা এটাই বিদা আত সবের আশায় যা করেছে এই জন্য এই সমস্ত ব্যক্তিগুলো যারা বিদা আত করে তারা হাউজে কসারের পানি পাবে না দুই নম্বর ওই সমস্ত ব্যক্তি হাউজে কসারের পানি পাবে না যারা রাজা বাদশাহ থাকে এই স্বৈরাচার রাজা বাদশাদের অনুগত কিছু গোলাম পা চাটা কিছু গোলাম পাওয়া যায় রাজা বাদশাদের অন্যায় অবিচার দেখার পরেও সে রাজা বাদশাহের অন্যায় অবিচার বলতে দেয় না বরং তারা সেগুলোকে প্রমোট করে সহযোগিতা করে স্বৈরাচার রাজার যারা গোলাম সহযোগিতা করে যে রাজা দেশের মানুষের উপরে জুলুম করে ওই রাজার বিরুদ্ধে কোনো কথা না বলে বরং যাদের উপরে জুলুম করা হচ্ছে মাজরুমের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়ে মাজরুমের উপরে তারাও জুলুম করে তারা প্রমোট করে রাজা বিরুদ্ধে কথা বলতে দেয় না এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রবুল আলমীর হাউজে কাউসারের পানি সেদিন পান করতে দেবে না নবীর হাত থেকে জন্য আমরা সাবধান হই হাউজে কাউসারের পানি আমাদের একবার যারা খেতে পারবে পঞ্চাশ হাজার বছর সেই ক্লান্তি শ্রান্তি তাদের দূর হয়ে যাবে ক্ষুধা তৃষ্ঠা থাকবে না এজন্য আমরা দুই আখিরাতে হাউজে কাউসারের পানি পেতে পারি পেতে চাই তাহলে আমাদের অবশ্যই এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত